আসসালামু আলাইকুম তো সকাল বেলায় হচ্ছে যে এক বক্স টমেটো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আজকে হচ্ছে যে ট্যাংরা মাছ রান্না করবো তো টমেটো না দিলে তো ট্যাংরা মাছ আমার ভালোই লাগে না খেতে সো হচ্ছে সকাল বেলায় উঠে এক বক্স টমেটো নামিয়ে নিয়েছি আর এই যে এভাবে কিন্তু আপনারাও সংরক্ষণ করতে পারবেন সারা বছর টমেটো খেতে চাইলে আর এখন কিন্তু টমেটোর দামটাও বেশি আরও একটু রেয়ার সো এভাবে কেটে রাখলে কিন্তু বছর চলে যাবে আপনাদের আর এটা কিন্তু শুধু রান্না করার জন্য সালাদ খাওয়ার জন্য না তো এই তো হচ্ছে যে রান্না শুরু করে দিয়েছি অলরেডি তো একচুলে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়সটা হচ্ছে যে রাতে কেটে রাখি নাই সকালে উঠে আমি কেটে রান্না করছি তো একটু লেট হয়ে গেছে আর হচ্ছে আজকে ট্যাংরা মাছ যেহেতু মানে ভুনা করবো সো ট্যাংরা মাছটা নামিয়ে নিলাম আর আমাকে দু একজন আপু বলেছিলেন যে ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমি না সকালে খুব তাড়াহুড়া করে রান্না করি সো এভাবে আসলে রেসিপি শেয়ার করার আসলে আমার টাইমিং হয় না তো রান্না করতে করতে যতটুকু দেখানো যায় আর রেসিপিটা আসলে এক একজন এক একভাবে রান্না করে সো সবার রান্নাই আসলে ভালো হয় মানে একটু মন দিয়ে রান্না করলে রান্না সবারটাই ভালো হয় তো এই তো আমি রান্না করছিলাম আর সব মশলা দিয়ে দিলাম আর আমি না কোনো মানে মেপে মশলা দিতে পারি না আমার কেন জানি অনুমান করে আমি দিই আর কি যে মা চাচিদের মতো মা চাচিরা কিন্তু আগে দেখতাম যে মানে এক চামচ দিতে হবে দুই চামচ দিতে হবে এরকম কিন্তু না দেখতাম যে অনুমান করে দিত যে হ্যাঁ এতটুকু মানে একয়টা মা আচ্ছা এ কটা মাছের জন্য আমাকে এক মানে এই পরিমাণ মশলা দিতে হবে সো আমার রান্নাটাও না কিছুটা ওরকমই আর কি সো আমি হচ্ছে যে অনুমান করে মশলা দিই আর এই যে কিছুক্ষণ কষানোর পরে একটু টমেটো দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করব। আর এই মাছটা হচ্ছে কি বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না এই যে আমার অলরেডি কিন্তু এটা কষানো হয়ে গেছে তো এটা আমি হচ্ছে যে এখন একটু আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দেবো আর একটু ঝোলটা টেনে আসলে উপরে একটু তেলটা ভেসে আসবে তখনই হচ্ছে আজ আমি এটা নামিয়ে ফেলবো আর মানে টমেটো দিলে একটা এক্সট্রা কালার চলে আসে তরকারিতে তখন এটা দেখতে আরও বেশি ভালো লাগে তো এই জন্যই হচ্ছে যে টমেটো আমার এত মানে বেশি পছন্দ আর কি তো ভুনা খেতে গেলে আমি টমেটো দিব টমেটো না খেলে আমার ভালো লাগে না টমেটো ধনিয়া পাতা এগুলো ছাড়া মনে হয় যে তরকারি আমার খাওয়া যায় না আর এই যে এত সুন্দর একটা তরকারি মানে রংটা খুবই দারুণ হয়েছে তো টমেটো দেওয়ার জন্য কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে তরকারি তো আমার হাজব্যান্ডকে হচ্ছে যে লাঞ্চের বক্স রেডি করে দিব আর মাছটাও খেতে আজকে খুব দারুণ হয়েছিল তো আপনাদের ভাইয়া এসে বলছিল যে আজকে মাছটা নাকি খেতে খুব মজা হয়েছে তো এই তো আমাদের তিনজনের জন্য রান্না করে ফেলেছি আর রান্না টান্না শেষ করে আপনাদের ভাইকে বিদায় দিয়ে আমি একটু বেলকনিতে গিয়ে দাঁড়ালাম আর এত সুন্দর ওয়েদার আজকে মানে সকাল থেকে এত রোদ আর আমার মানে চারতলা থেকে মানে এত ভালো ভালো ভিউ পাওয়া যায় তো হচ্ছে যে মেঘগুলো না এমনভাবে ভেসে আসছিলো তো দেখে মনে হচ্ছে যে আমার কাছে চলে আসছে আর এত কাছে মনে হচ্ছিল যে আমি হাত দিয়েই মনে হয় ধরতে পারবো মেঘগুলোকে আর এত সুন্দর মেঘগুলো মানে নীল আকাশে সাদা মেঘ ভাসছে তো মানে আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম ফেসবুকে অলরেডি আপলোড করেছি আর আমার গাছগুলোও সুন্দর রোদ পাচ্ছে আর আজকে বেশি ফুল আসে নাই গাছে তো কয়েকটা ফুল আসছে বাট তিন চারটা ফুল আসছে তো তিন চারটা ফুল মানে চারটা চারটা কালারই হয়েছে এরকম আর কি আর এখন না ফুলগুলো একটু ছোট হয় আগের মতো আর বড় বড় ফুল হয় না আর আমার মানি প্ল্যান্ট গাছটাও মার্শাল্লা এত বড় হয়ে যাচ্ছে আর উপরে এই যে এদেরকে নতুন আবার হচ্ছে যে ডাল ভেঙে লাগিয়ে দিলাম বাসায় মাটি ছিল তারপর দইয়ের পাতিল ছিল ভাবলাম যে লাগিয়ে দিই আর এই গাছটাতে মোটামুটি দুই তিনটা দুইটা ফুল আসছে আর এই যে নিচে এগুলো দেখেন একদম শুকিয়ে গেছে এগুলোতে হচ্ছে যে পানি দিতে হবে আজকে তো বিকালবেলা হচ্ছে যে পানি দিয়ে দিব আর আমরা হচ্ছে মা ছেলে একটু বাইরে যাব। তো ইদানিং হচ্ছে যে ইদান মানে ছোট মানুষ ও যে এখনই কি বুঝে ড্রেসের ও হচ্ছে যে ওর পছন্দের ড্রেস পরে তারপরে বাইরে যাবে আমি যেটা পছন্দ করে দেবো ও সেটা পরবে না আর শার্ট ওরে বাপরে বাপ শার্ট তো সে পরবেই না সে শুধু গেঞ্জি পরবে তাও একটা গেঞ্জি বারবার পরবে তো হচ্ছে অনেক জোর করে কষ্ট করে এটা আরেকটা গেঞ্জি এটা পরিয়ে দিয়েছি তো এখন সে বাইরে যাবে তো ছোট থেকে মার্শাল্লাহ ফিটফাট আর সে টিস্যু নিয়েছে সে টিস্যু নিবে পকেটে তারপর হচ্ছে ব্যাকপ্যাক প্যাক নিবে ক্যাপ পড়বে মাথায় তারপর হচ্ছে যে বাইরে যাবে মানে মার্শাল্লাহ এই বয়স থেকেই স্মার্টনেস শিখে গেছে আমার ছেলে তো এই যে টিস্যুটা হচ্ছে ঢোকানোর অনেক চেষ্টা করছে পকেটের মধ্যে টিস্যু নিয়ে তারপর হচ্ছে যে ও বাইরে যাবে তো এই তো ও হচ্ছে যে আমার আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে আর বাজারের ব্যাগটা দিয়ে দিলাম মাসা আমার ছেলে এখন হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে কয়েকদিন পর মাকে বাজারও করে দেবে ইনশাল্লাহ আর এই যে বাজার থেকে আসছি তো ওকে হচ্ছে যে একটু তো গুস দিতেই হবে যে এত কষ্ট করে ছেলেটা আমার সাথে বাজার করলো তো বিনিময়ে হচ্ছে যে একটা চিপস কিনে দিলাম আমার বেবিটাকে আর এই যে দুপুরে হচ্ছে যে ইদান ঘুমাচ্ছে তো এই যে রোদে গিয়েছে আজকে এই দেখেন আমার ছেলের এতগুলো ঘামাচি চলে আসছে মানে কি বলবো গলা মুখ সব ঘামাচিতে ভরে গেছে এত পরিমাণ ঘামেও সো এটা নিয়ে খুবই টেনশনে আছি মানে ছোট মানুষ এত ঘামে তো এ তো কি ঘুম পাড়িয়ে দিয়ে আমিও সাউন্ড নিয়ে ফেলবো সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা